মহালয়ার পুণ্যতিথিতে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তর্পণ তিস্তায়। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা। এই দিন পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে নদীর ঘাটগুলোতে। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি শহরের বিভিন্ন নদীর ধারে। সকাল থেকেই বিভিন্ন নদীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায়। পূর্বপুরুষদের জন্য তিল জল দিয়ে তাদের স্মরণ ও আত্মার শান্তি কামনা করা হয়। যদিও করোনার প্রকোপ থাকায় লোকসমাগম কিছুটা হলেও কম ছিল নদীর ঘাটগুলোতে। তর্পণ করতে আসা এক ব্যক্তি বলেন, জল দান করতাম, যারা যারা মারা গিয়েছেন তাদের জন্য জল দান করতাম। আজকে শুনেছি আজকের দিনে মানে সবাই নেমে আসে শুধু জলের জন্য অপেক্ষা করে। এই কারণে আমাদের এটি আমাদের ধারণা, এটাই সবাই করে আসছে প্রথম থেকে, মানে 2005-06 থেকে করে আসছে, কন্টিনিউ। তিস্তা স্পাট যেটা আমাদের জলপাইগুড়ি একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, তিস্তার স্পাট তো খুবই মনোরম পরিবেশ, এখানে খুব ভালো লাগছে এসে। কিন্তু একটা বিষয় যেটা একটু খারাপ লাগছে যে শব্দবাজি এখানে নিষিদ্ধ, এবং গতকাল প্রচুর পরিমাণে শব্দবাজি ধরা পড়েছিল। তা সত্ত্বেও দেখছি যে অনেক জায়গায় শব্দবাজি কিন্তু দেখা যাচ্ছে বাড়ছে, তাতে হয়তো আমাদের যারা ফ্যামিলি নিয়ে এসেছি তাদের একটু অসুবিধা হচ্ছে। তো পুলিশের এত তৎপরতা সত্ত্বেও এত কিছু কিছু জায়গায় শব্দবাজি দেখা যাচ্ছে, সেটা একটু দুঃখজনক ব্যাপার। পুলিশের তৎপরতা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পুলিশের তৎপরতা খুবই তাৎপর্যপূর্ণ, সেটা মানে তৎপরতা থাকা সত্ত্বেও এত শব্দবাজি ধরা পড়েছে, তাও শব্দবাজি যে ফাটছে এটাই একটু মানে দুঃখজনক ব্যাপার আর কি। আমার মনে হয় আরেকটু তৎপরতা দরকার আর কি।